শোকাবহ 15ই আগস্ট আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টঙ্গিপাড়ে যাবেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জের কেমিক্যাল কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে তিনজনের মরদেহ উদ্ধার এবং অতিবৃষ্টি ও বন্যায় কক্সবাজারের 9 উপজেলায় 22 জনের মৃত্যু পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ দোহাজারী কক্সবাজার রেল লাইন ও কক্সবাজার রেল স্টেশন ক্ষতিগ্রস্ত দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সারা দেশের মতো টাঙ্গাইলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক কায়সারুল ইসলাম পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে টাঙ্গাইল 5 সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা পরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে 15ই আগস্টে নিহত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে শ্রদ্ধা নিবেদন শেষে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও জানাচ্ছেন রাকিব হাসান পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আজ দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা বিউগলে বাজানো হয় করুণ সুর গার্ড অফ অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিল ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে প্রস্তুত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আজ গোপালগঞ্জ পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সমাধিসৌধ কমপ্লেক্সের সকল প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস রাতে প্রথম প্রহরে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে রাত 12:01 ফুলের শ্রদ্ধা জানানো হয় অপরদিকে সকাল 8টায় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাদ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও দলীয় নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুল রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় এছাড়াও সকাল 10টায় বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক রেঞ্জ ডিআইজি পুলিশ কমিশনার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে শোক দিবসের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে জাতীয় শোক দিবস পালনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন। উপমা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলেছিলেন, জানেন যে আসলে আজ সেই জাতীয় যে শোক দিবসটি রয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী যে দিন, এটি বাঙালি জাতির জন্য নিঃসন্দেহে একটি কালো অধ্যায়, একটি শোকাবহ মাস। সে উপলক্ষে গত রাত 12:01 কিন্তু বরিশাল মহানগরের যিনি সাধারণ সম্পাদক ছিলেন সিটি মেয়র সেনে বা সাদেক আবদুল্লাহ, তিনি তার সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে যে সোহেল চত্বর রয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সেখানে তিনি ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে দিনটি পালন করে। সকাল খুব ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা সহ আওয়ামী লীগের যে পতাকা সেটিকে অর্ধনির্মিত করে রাখা হয় এবং সারা দিনব্যাপী কিন্তু আওয়ামী লীগ সহ 30টি ওয়ার্ডের নেতাকর্মীরা দিবসটি পালন করেছে, পাশাপাশি জেলা প্রশাসনও কিন্তু দিবসটি পালন করেছে। সকালে এই এই যেখানটা রয়েছে এখানে বঙ্গবন্ধু উদ্যানে কিন্তু জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন সকলেই কিন্তু বঙ্গবন্ধুর যে ম্যুরালটি রয়েছে সেখানে সমবেত হয়েছে, র্যালি যোগে এসে তারা ফুলেল শ্রদ্ধা জানিয়েছে। এই মুহূর্তে বরিশালের শিল্পকলা একাডেমিতে কিন্তু বিভাগীয় কমিশনার রয়েছেন এবং জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের যে আলোচনা সভা তাৎপর্য সেগুলো নিয়ে আলোচনা করছেন। সেখানে কিন্তু সরকারি সকল, বেসরকারি, সরকারি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের এবং সরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেখানে অংশ নিয়েছেন। সব মিলিয়ে দিনব্যাপী দিনটি উদযাপিত হচ্ছে এবং বাঙালি জাতি যারা রয়েছে, আওয়ামী লীগ মনোনীত যারা রয়েছে এবং যারা আসলে বঙ্গবন্ধুর প্রেমী রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে, তারা বলছেন আসলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করেই কিন্তু আগামীর বাংলাদেশ, যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গড়তে তারা সকলে ঐক্যবদ্ধ থাকবে, কাজ করে যাবে, দেশ এবং জাতি গঠনে উন্নয়ন করবে দেশের। সব মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে আসলে শোকের যে দিনটি সেটা বয়ে যাচ্ছে, মানুষ স্মরণ করছে। পাশাপাশি বরিশালের 30টি গত রাত থেকেই পবিত্র কোরআনের খতম করা হচ্ছে এবং সকল ধর্মীয় উপাসনালয়গুলো জাতির জনক সহ সমগ্র জাতির জন্য দোয়া কামনা করা হচ্ছে। তারপর আপাতত এই রয়েছে বরিশাল থেকে জাতীয় শোক দিবসের সর্বশেষ তথ্য আমার কাছে। মা পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে চৌরঙ্গী বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া আয়োজন করেছেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সদস্য মোহাম্মদ মুজাফফর হোসেন জামাতদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সকালে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান সহ বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ হাজারো সাধারণ মানুষ।
বাগেরহাটের চিতলমারিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সকাল 8টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের নেতৃত্বে একটি শোক র্যালি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেছে বিজেপি। মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর সরকারি কলেজ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সে সময় সীমান্তবর্তী মাটিলা, বাখাডাঙ্গা, শ্রীনাথপুর, বেনীপুর ও মাধবখালী সীমান্ত এলাকার 100 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন মহেশপুর 58 বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা। নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে সেবাদানকারী প্রতিষ্ঠান আশার স্বাস্থ্য বিভাগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার নীলফামারী জেলার সিনিয়র ব্যবস্থাপক আফতাব উদ্দিন সহ বিশিষ্টজনেরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুল কবির রাশেদ। বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপ, ব্যবস্থাপত্র প্রদান সহ দিনব্যাপী রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইল নাগরপুর মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে নাগরপুর মহিলা কলেজের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল 6 সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। খুলনায় শোকাবহ আগস্ট উপলক্ষে নগরীর খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিথার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায় 200 জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিথার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক রুনু ইকবাল বিথারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার। লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে চট্টগ্রাম নগরীর 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত 33-34-35 নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবি এবং আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম দোভাষ সহ অন্যান্যরা।
নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ স্মৃতি স্তম্ভে স্থাপিত এই প্রতিকৃতি উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন সহ নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি জানায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মইজুদ্দিন হামিদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। কেরানীগঞ্জের কালিন্দিতে কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে পুড়ে একই পরিবারের 3 নিহত হয়েছে। নিহতরা হলেন জেসমিন আক্তার রাত্রি, মেয়ে ইশা, মিনা আক্তার ও তার মেয়ে তাইবা। তাছাড়া মিনার স্বামী সোহাগ সহ 3 আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন রয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ঢাকা দক্ষিণ শামসুজ্জোহা জানিয়েছেন, রাত 3:30 দিকে আগুন লাগলেও তারা 4 দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় 2 চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টানা 7 অতিবৃষ্টিতে হওয়া বন্যায় কক্সবাজারের 9 উপজেলায় 22 মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 5 মানুষ। জেলা প্রশাসনের দাবি, বিভিন্নভাবে 14 টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দোহাজারি কক্সবাজার রেললাইনের কিছু স্থান ও নির্মাণাধীন কক্সবাজার রেল স্টেশন প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবেজ উচ্ছ্বাস। এবারের বন্যায় কক্সবাজারের 9 উপজেলার 60 ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চকরিয়াতে, প্রাণ হারিয়েছে 13 পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ায় মৃত্যু হয়েছে 6 এছাড়া উখিয়ায় 2 এবং রামুতে 1 মৃত্যু হয়েছে। সমুদ্র সৈকত এলাকা, ঝাউবাগান ও মেরিন ড্রাইভ সড়ক সহ মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া এছাড়াও টেকনাফের শাহপরানদ্বীপ ও সেন্ট মার্টিনের বেড়িবাঁধ ভেঙে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। গুরুত্বপূর্ণ সবগুলো জায়গা দেখে এসেছি, বিশেষ করে মহেশখালী উপজেলার মাতার বাড়িতে আর ধলঘাটাতে 2 পয়েন্ট দিয়ে ওখানে টেম্পোরারি বাঁধ করা ছিল জিওটিউব দিয়ে, সেটার কিছু কিছু জায়গা ক্ষতি হয়ে পানি ভিতরে গেছে। সড়ক বিভাগের 59 সড়ক ও এলজিডির 80.75 গ্রামীণ রাস্তা ও 47 ব্রিজ কালভার্ট বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দোহাজারি কক্সবাজার রেললাইনের কিছু স্থান ও নির্মাণাধীন কক্সবাজার রেল স্টেশন প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় চলে যাওয়ার কারণে আমাদের কাজের অনেক হ্যাম্পার হয়েছে, আমরা এই কাজগুলোকে অনেক পিছিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এটাকে ওভারকাম করছি, খুব দ্রুত এই কাজগুলো করার চেষ্টা করতেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে জনপ্রতিনিধিরা। বন্যার পরপরই আমরা আমাদের মন্ত্রণালয় থেকে কক্সবাজার জেলার জন্য 20 টাকা, 6,000 প্যাকেট শুকনো খাবার এবং 200 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। এখনো পর্যন্ত প্রতিদিন আমি ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত সাহায্য আমি চাল পৌঁছিয়ে দিচ্ছি মানুষের কাছে কাছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। সোমবার নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন 35 শিক্ষার্থীকে বাইসাইকেল ও 110 শিক্ষার্থীকে উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও SSC পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 63 শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন মন্ত্রী। মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কি সাহা, ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভৌত কলের কাজের 76% শেষ হওয়ার পর সমন্বয় করার সিদ্ধান্ত নিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগর ভবনের সম্মেলন কক্ষে সব সেবা সংস্থার সঙ্গে আলোচনা শেষে এখন থেকে সবাই মিলে সমন্বয় করার কথা জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফয়সুল্লাহ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পিজি কর্নেল শাহ আলী বক্তব্য রাখেন। টাঙ্গাইলের ধনবাড়িতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ধনবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে কালার ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন ও ডিমের বাজার অস্থিরতা বিরাজ করায় বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমোহনী বাজার ও চৌরাস্তার দাম নিয়ন্ত্রণে অভিযান নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত। ইউএনও জানান দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও বাজার স্থিতিশীল করার লক্ষ্যে সবসময় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং অবকাঠামোগত ক্ষতি সারিয়ে তুলতে দ্রুত সব ধরনের বরাদ্দ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। সাতকানিয়া উপজেলা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন বিষয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সহ সব ইউপি চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোরে অবৈধ বিদেশি পিস্তল সহ বারুফ হোসেন সাগর সহ দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। জেলা ডিবির ওসি রূপন কুমার সরকার জানান গতকাল রাত 11টায় ডিবি পরিদর্শক শহীদুল ইসলাম, এসআই শাহিনুর রহমান ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে শহরের চাচরা রায়পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও চাঁদাবাজির মামলায় পলাতক আসামি মারুফ হোসেন সাগরকে গ্রেপ্তার করে। তারই স্বীকারোক্তিতে চাচরা রায়পাড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে 2 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সদর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে 4,040 পিস ইয়াবা সহ মোহাম্মদ আরিফ মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাবচার। সোমবার আশুলিয়ার নবীনগর 22 মাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান রাতে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাবচারের একটি দল। গ্রেপ্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক লাইন ক্রুরা গতকাল থেকে এক দফা দাবিতে আন্দোলন করেছেন খিলক্ষেত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়তন বোর্ডের সামনে। সারা বাংলাদেশ থেকে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 4,000 চুক্তিভিত্তিক কর্মচারী এখানে অবস্থান নেন। দুদিন ধরে পল্লী বোর্ডের সামনে চুক্তিভিত্তিক কর্মচারীদের অবস্থানে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, এই স্লোগানকে সামনে রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন অবস্থানরত কর্মচারীরা। যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শোকাবহ 15 আগস্ট আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, 3 জনের মরদেহ উদ্ধার। অতিবৃষ্টি ও বন্যায় কক্সবাজারের 9 উপজেলায় 22 জনের মৃত্যু, পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। দোহাজারি কক্সবাজার রেল লাইন ও কক্সবাজার রেল স্টেশন ক্ষতিগ্রস্ত। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।